ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বস্তু মুখমণ্ডল অর্থাৎ জবানের হেফাজত করবে, মুখের হেফাজত করবে এবং দুই পায়ের মধ্যস্থিত বস্তু অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে। এই দুইটি বিষয়ের নিশ্চয়তা যে আমাকে দিতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুর আমার, বিষয়টি অতীব জটিল কঠিন। বর্তমান প্রেক্ষাপটে ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সংস্কৃতির মোহে পড়ে আমরা নারী পুরুষ মেতে উঠেছি, গোপনীয়তা অবলম্বন করে, গোপনীয়তা রক্ষা করে, গোপন সম্পর্কে মেতে উঠেছি। অনেক ভাই বয়স হয়ে গেছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, ঘরে হালাল স্ত্রী থাকার পরেও পরনারীর সঙ্গে গোপনে সম্পর্ক রক্ষা করে, এই রকম সর্বনাশা লোক আছে না নাই? বাইরে আমার, আমার কলিজার টুকরা সোনামানিক ভাইরা, আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করতে চাই, এমন সর্বনাশ করবেন না। এইরকম যদি করেন আপনার এই জগতে সমস্ত বরকত আপনার আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন, আপনাকে বিপদগ্রস্ত করে দেবেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন মুসিবতের দিনে নাজাত মুক্তির কোনো ফয়সালা হবে না, আপনার জাহান্নামে যেতে হবে। এই জন্য এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন, তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। দিল কলিজাটা তাকওয়া অবলম্বন করে দিলটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জা করে দিন, দিলটা আল্লাহর ঈমান এবং তাকওয়া দ্বারা ভরপুর করার চেষ্টা করুন, দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করুন। যদি আল্লাহর ভয় পয়দা করতে পারেন, তাকে অবলম্বন করতে পারেন, তাহলে নিশ্চয়ই রব্বুল আলামিন উভয় জগতে আপনাকে শান্তি সমৃদ্ধি দান করবেন, ঠিক কিনা? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ইবলিস যখন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল বাবা আদম এবং আম্মা জান হাওয়াকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন, ওই সময় যখন ইবলিস চ্যালেঞ্জ করে দিয়েছিল, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ডান বাম সামনে পিছন থেকে আক্রমণ করব, পথভ্রষ্ট করে সবাইকে জাহান্নামের ভিতরে ঢুকায় ছাড়বো, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছিলেন সূরা বাকারা 38 নম্বর আয়াত, এই কথাটা প্রত্যেকটি মুমিন ব্যক্তির মুখস্থ রাখা দরকার, মনে রাখা দরকার, যে রব্বুল আলামিন চাবার চ্যালেঞ্জ করে দিয়া সেই ইবলিসের মোকাবেলায় কি কথাটা বলেছিলেন। আল্লাহ পাক বললেন, উন্নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ভবিষ্যতে আমার যত বান্দারা দুনিয়াতে আসবে, ওই বান্দাদেরকে আমি এমনি ছেড়ে দেব না, ওই বান্দাদের কাছে হেদায়েতের কিতাব যাবে, আসমানি কিতাব যাবে, আমার শেষ নবী মুহাম্মাদের উম্মতের কাছে আল্লাহ বললেন আমার কোরআন যাবে, হেদায়েতের গ্রন্থ যাবে, গাইড বুক যাবে, সাজেশন যাবে, এই হেদায়েতের কিতাব যাবে আমার পক্ষ থেকে, হুদা যাবে, হেদায়েত যাবে, তার মানে হলো কোরআন, এই আসমানি কিতাব কোরআন যাবে কোরবান্দা যদি এটাকে অনুসরণ করতে পারে জীবনের সকল ক্ষেত্রে, ওদের দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো রকমের টেনশন নাই, এবং কিয়ামতের ময়দানেও কোনো চিন্তার কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের শিক্ষা বললাম ছোটবেলায় ফাউন্ডেশন করতে হবে, কোরআনের শিক্ষার ফাউন্ডেশন, তাহলে বড় হলে সে মারাত্মকভাবে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রিয় ভাইরা আমার, অশ্লীলতা ছড়ানোর যতগুলো কারণ, আমি কারণ বলছি পাশাপাশি প্রতিকার বলে দিচ্ছি, কারণ যতগুলো আছে তার ভিতরে আরেকটি কারণ, সেটি হচ্ছে অশ্লীল বিজ্ঞাপন আছে নাই, সমস্ত জায়গায় অশ্লীল বিজ্ঞাপন। এখন তো সিনেমা হলগুলো বাতিল হয়ে গেছে প্রায়, এখন আর অতটা অ্যাভেলেবল দেখা যায় না, ছোটবেলা আগে দেখতাম, ওই সময় রাস্তাঘাটে বাজারঘাটে চলা ফেরা যেত না, এমন পরিস্থিতি, বাবা ছেলে একসঙ্গে চলতে গেলে দেখা মানে মাথা নিচু করে হাঁটা লাগতো, এমন পোস্টার আছে না নাই। এখন সেগুলো বাদ হয়েছে, কিন্তু বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেগুলোর আবার অ্যাডভার্টাইজ বিশাল বিলবোর্ড তৈরি করে রাস্তার পাশে পাশে দিয়ে রাখছে, আছে কি না? অনেক বেপর্দা নারী, অর্ধলঙ্গ,
অর্ধ পোশাক পরিহিত এমন নারীর বিজ্ঞাপন চোখে পড়ার মতো সব জায়গায়, রাস্তার আনাসে কানাসে, মোড়ে মোড়ে, শহর বন্দরে ফিট করে দেওয়া হয়েছে। এটি আরেকটি জাহেলিয়াত। এইটার মাধ্যমেও আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আসলে অশ্লীলতা যেগুলোর কারণে হয় সেগুলো যদি বন্ধ করে দেওয়া যায় তাহলেই তো অশ্লীলতা বন্ধ হয়ে যায়। আসলে সেই দিকে আমাদের ভ্রূক্ষেপ নাই। আমরা শুধুমাত্র ওই যে গাছের মূল শিকড় কেটে দিয়া উপরে পানি ঢালি আর আফসোস করি, আহারে গাছ তাজা হয় না কেন? কথা কোন ঠিক কিনা? তো মূল জায়গায় সমস্যা। এখন আমরা চিল্লা পাল্লা করে আর কি করব বলেন? আসলে পরিবেশটাই খারাপ হয়ে গিয়েছে। যুব সমাজ ধ্বংসের জন্য পরিবেশ, বর্তমান যে পরিবেশ, এই পরিবেশ সবচেয়ে বড় মাপের দায়ী। আমার যুবক ভাইদেরকে বলবো, যুব সমাজ, তোমাকে নিজেই ভাবতে হবে, নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তোমার মা বাবা হয়তো তোমাকে শাসন করছে না, তুমি তোমার নিজের কথা ভাবো, নিজে বাঁচার চেষ্টা করো। হয়তো তুমি সমাজ থেকে শাসন পাচ্ছ না, তাই বলে তুমি গা ভাসিয়ে চলো না। আজকে তুমি লক্ষ্য করে দেখো চতুর্দিকে যে পরিবেশ, এই পরিবেশ তোমার চরিত্র নষ্ট করার পরিবেশ, এই পরিবেশ তোমাকে জাহান্নামে ঢোকানোর পরিবেশ, এই পরিবেশ ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করার পরিবেশ। সুতরাং তোমাকে নিজেই চিন্তা করতে হবে, নিজেকে ভালো হতে হবে। নিজে ভালো হলে এরপরে তুমি ভবিষ্যতে শান্তি সমৃদ্ধির পথে চলতে পারবে, নচেত সম্ভব নয়। একটি ঘটনা মাঝে মাঝে বলে থাকি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে, জুতা আবিষ্কার। আপনারা পড়ছেন, অনেকেই ছাত্র ভাইরা পড়েছে জুতা আবিষ্কার গল্প। এটা একটা গল্প, শিক্ষণীয় গল্প, যে পূর্বকালে যখন জুতা আবিষ্কার হয়নি, মানুষ খালি পায়ে চলত, ওই সময় এক রাজা ছিল। রাজা চিন্তা ভাবনা করলো, যেখানে যায় পায়ে মাটি লাগে, ধুলা লাগে, বালি লাগে। এখন মন্ত্রীদেরকে ডেকে বলল যে এই রাজ্যে চলতে গেলে যে আমার পায়ে ধুলা লাগে, বালি লাগে, কাদা মাটি লাগে, এগুলো লাগা বন্ধ করো, তোমরা মিটিং সিটিং করে এর একটা সুরাহা করো, ব্যবস্থা করো। তখন একজন মন্ত্রী উঠে বলল, মহারাজ এটা তো কোনো ব্যাপারই না, কি পুরা রাজ্য আমরা ঝাড়ু দিয়ে দেব, তাহলে আর কোনো ধুলা বালি লাগবে না। ঝাড়ু দিলে কি ধুলা চলে যায় না? ঝাড়ুদার, হাজার হাজার ঝাড়ুদার লেগে গেল সারা রাজ্যে, ঝাড়ু দিচ্ছে, ধুলা বালি উঠতে উঠতে পুরো রাজ্য অন্ধকার হয়ে গেছে। রাজার নাকের ভিতরে বালি ঢুকে কাশতে কাশতে হাসি করতে করতে অবস্থা খারাপ। বললেন, এই সমস্ত শয়তানি বন্ধ করো, তাড়াতাড়ি এই ধুলা উড়া বন্ধ করো। আর একজন বলে, ঠিক আছে মহারাজ, এটা তো খুব সহজ ব্যাপার, সারা রাজ্যে পানি ঢেলে দেব, তাহলে আর ধুলা উঠবে না। কি করা যায়? হাজার হাজার শ্রমিক লেগে গেল, বালতিকে বালতি পানি ঢালতে শুরু করে দিল রাস্তায়, ধুলা বন্ধ হলো কিন্তু কাদা তৈরি হয়ে গেল। রাস্তায় কাদা, হাঁটতে গেলে পা একবারে জুতার মতো হয়ে যায় কাদা লেগে। তখন রাজা আরো খেপে গেল, তাড়াতাড়ি ইমার্জেন্সি মিটিং কল করো, কিভাবে এই থেকে পরিত্রাণ পাওয়া যায়। মিটিং বসে গেছে বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় শিক্ষাবিদরা সেই সময়ের, তারা এক একজন পরামর্শ দিচ্ছে। একজন বলছে, মহারাজ আমি মাথায় একটা আমার বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বলছে, সারা রাজ্য যদি চামড়া দিয়ে ঢেকে দিতে পারি, তাহলে আপনার পায়ে আর কাদা লাগবে না। এ গাঁজাখড়ি কথা। রাজা চিন্তা করতেছে, এত চামড়া পাবো কোথায়, সারা রাজ্য কি চামড়া দিয়ে ঢেকে যাবে? ইতিমধ্যেই একজন মুচি বেচারা একটা পোটলা হাতে করে নিয়ে এসে রাজ দরবারের গেটের সামনে দাঁড়িয়ে বলছে, মহারাজ আমি আপনার সমাধান দেব। তখন মন্ত্রীরা খেপে গেছে, বলছে, ওই আমরা বড় বড় মন্ত্রী আছি, বড় বড় টাকলুরা আছি, আর তুমি আসছো মুসি, বটতলায় বসে মুসিগিরি করো, আর এই জায়গায় আসছো রাজ দরবারে রাজাকে সমাধান দেবে না, বেরো। তখন রাজা বলতেছে, থামো, ওকে আসতে দাও, আসতে দাও, দেখি বেচারা কি বলে। এইবার মুচি রাজার পায়ের কাছে বসে তার পটলাটা খুলে দুই টুকরা চামড়া বের করে রাজার দুই পায়ের সঙ্গে সুন্দর করে ফিটিং করে বেঁধে দিয়ে বলল, মহারাজ নিজের পাটা চামড়া দিয়ে ঢাকলেই তো ধুলা মাটি আর কাদা থেকে মাসা যায়, সারা রাজ্য চামড়া দিয়ে ঢাকা যাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি যুবক, তুমি যে পরিবেশে আছো, যুব সমাজ ধ্বংসের পরিবেশ চলছে, যুব সমাজের চরিত্র হরণের পরিবেশ চলছে, আজকে ফেতনার যুগে, আজকে সমস্ত জায়গায় অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, পকেটে পর্যন্ত চলে গিয়েছে। এক সময়
যুবকেরা সিনেমা দেখার জন্য বাবার টাকা চুরি করে পকেট মেরে নিয়ে গোপনে চলে যেত সিনেমা দেখতে, এখন আর যাওয়া লাগে না, এমবি কিনে মোবাইলে ডাউনলোড দিলে ঘরে বসে অশ্লীল ভিডিওগুলো দেখতে পারে। যুবক, তোমাকে বলছি, সমস্ত জায়গা পরিবেশ ওই রকম সয়লাব হয়ে গিয়েছে, এর থেকে তুমি যদি নিজে বাঁচতে পারো তাহলে তুমি নিজে বাঁচতে পারবে, তাছাড়া পরিবেশ ভালো হওয়ার সম্ভাবনা আর হয়তো নাই, পরিবেশ ভালো হওয়ার আশা করো হয়তো এটা বৃথা আশা হতে পারে, তোমাকে নিজেই ভালো হতে হবে, জান্নাতের পথে চলা লাগবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, যদি করতে পারো তুমি এই জগৎ ওই জগৎ দুই জগতে সফল কাম হতে পারবে। আদাফলাহাল মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনরা সফল কাম হয়ে গেছে কারা, যতগুলো গুণ বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে তার মধ্যে একটা বলা হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যারা নিজেদের স্ত্রী ছাড়া অন্য পরনারী অবৈধ নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে না, এই সমস্ত ব্যক্তিরা সফল কাম হয়ে গেছে, এরা আল্লাহর জান্নাতের মেহমান। কোন জান্নাত? যেই জান্নাত সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কলিজার টুকরা সোনামানিক যুবক ভাইদের খেদমতে আরজ করতে চাই, তোমাদেরকে নিজের ব্রেনটা খাটাতে হবে, ব্রেনটা মরিচিকা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে রে ভাই, সারাদিন মোবাইল দেখে দেখে, অশ্লীল ভিডিওগুলো দেখে দেখে ব্রেনটা আর কাজ করে না, ভালো মন্দ যাচাই বাছাই করার চেষ্টা করো না। অনুরোধ করতেছি সব, একটু চিন্তা করো, মাথা খাটায় ভাবনা করো, মাথা খাটায় চিন্তা করে দেখো, তোমার মতো অনেক যুবক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক যুবক অসুস্থ অবস্থায় দেখো হাসপাতালের বেডে, মৃত্যুর শয্যায় শায়িত রয়েছে, মৃত্যুর সঙ্গে কাতরাচ্ছে। প্রিয় ভাইরা আমার, অনেক যুবক যুবক হওয়ার আগে কিশোর বয়সে দুনিয়া থেকে চলে গেছে, অনেক মায়ের সন্তান গর্ভ থেকে বের হয়ে এক বছর বয়স পায় নাই, ইন্তেকাল করেছে, এরকম আছে। অনেক যুবক বিবাহ করার ভাগ্যে হয় নাই, রাস্তায় চলতে চলতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত নজির রয়েছে, ও যুবক তুমি মাথা খাটাই চিন্তা করো, আল্লাহর পথে ফিরে এসো। আমার আল্লাহ রব্বুল আলামিন দুখানা হাত বাড়িয়ে তোমাকে বারবার ডাকেন, রাত্রে ডাকেন, দিনে ডাকেন, ও যুবক, ও গুনাহগার আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, রব্বুল আলামিন রাত্রিবেলায় গভীর রজনীতে ডাকতে থাকেন দুহাত প্রসারিত করে, বান্দা আয় 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 আমার কাছে আয়, বান্দা দুহাত তুলে আমার কাছে ক্ষমা চাও, ওরে দিনের গুনাহগার, দিনে যে গুনাহগুলো করেছিস, দিনে যে গুনাহগুলো হয়ে গেছে তোর, ওই গুনার কারণে এখন গভীর রাত হয়ে গেছে, গভীর রজনী, এখন কেউ সজাগ নাই, কেউ তোরে দেখে না, আমার কাছে দুটি হাত তুলে ফরিয়াদ কর, আমি রব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন দুহাত বাড়িয়ে দিনের বেলায় বান্দাকে ডাকতে থাকে, বান্দারে আয় আয় আমার কাছে, তওবা কর, ফিরে আয় ফিরে আয়, সমস্ত পাপ পাপাচারিতা পাপের কাজগুলো ছেড়ে দিয়া আমার কাছে ক্ষমা চাও, রাত্রেবেলা যে পাপগুলো করেছিস বান্দা, রাতির পাপের জন্য অনুতপ্ত অনুশোচনা করে আমার কাছে তওবা কর, আমি রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দিয়া আমার রহমতের মাগফিরাতের কোলে তুলে নিব। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, এই দুনিয়া খেলতামশার জায়গা, অশ্লীলতাপূর্ণ পরিবেশ চলছে সব জায়গাতে, অশ্লীলতা মোবাইলের ভিতরে, অশ্লীলতা। একজন আমার বন্ধুবর এক ব্যক্তি ফোন দিয়ে বলে হুজুর বক্তব্য তো দিয়ে বেড়ান, খোঁজ খবর কিছু রাখেন। বললাম কি খোঁজ খবর? বলছে যে বর্তমানে এক সংগঠন নেমেছে পৃথিবীতে, কি ইলুমিনাতি না কি যেন বলে, যুবকরা নাম জানো না, ইলুমিনাতি, এই ইলুমিনাতি সংগঠন, এটা নাকি একচোখা সংগঠন, এটা হচ্ছে এই সংগঠন ইহুদিরা প্রতিষ্ঠা করেছে, দাজ্জাল যখন আগমন করবে ওই দাজ্জালের পক্ষে এরা সৈন্যবাহিনী হয়ে কাজ করবে মুসলমানদের বিরুদ্ধে। আমি বললাম ঠিক আছে, তাহলে এখন কি করতেছে? বলছে এখন কি করে জানেন, আপনি তো খেয়াল করেন না, এখন বর্তমানে রাত যখন 10:30 থেকে 11:00 হয়ে যায়, ফেসবুক ইউটিউব টুইটার সমস্ত সাইটগুলোতে ওরা নেকেড পর্নোগ্রাফি এবং অশ্লীল ভিডিওগুলো দ্রুত খালি আপলোড করতে থাকে, যাতে যুব সমাজের রাতের ঘুম হারাম করে ওইটা নিয়ে বিছানায় শুয়ে থাকে। শুনে পুরো মাথা নষ্ট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে এই ইলুমিনাতি নাকি এই কাজ করতেছে, এদের অনেক সদস্য বাংলাদেশেও আছে,
বিভিন্ন নামে বেনামে এদের সাইট রয়েছে, এদের পেজ রয়েছে, এদের ইউটিউব চ্যানেল রয়েছে, যারা রাত্রি যখন যত গভীর হয় তত বেশি অশ্লীল ভিডিও পর্ন এগুলো তারা ছাড়তে থাকে। আমাদের যুবকরা এগুলো দেখে দেখে নিজের চরিত্রকে নষ্ট করছে। ও যুবক, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে নিজেই বাঁচতে হবে। আর অভিভাবকদেরকে বলি, সম্মানিত ভাইরা, আমার সন্তানগুলো বিপথে চলে যাচ্ছে, সন্তানগুলোকে বাঁচানোর চেষ্টা করুন। সন্তানগুলো একেবারে এরা প্রাণহীন হয়ে যাচ্ছে, শুধু বেঁচে থাকলে নড়াফেরা নড়াচড়া করলে সমাজে চলছে, আপনার সামনে খাওয়া দাওয়া করছে। আর মনে করেন না যে সন্তান আমার সুঠাম দেহ সব ঠিক আছে, না, এর বিবেক মরে যাচ্ছে, এর বুদ্ধি মরে যাচ্ছে, এ প্রতিবন্ধী একটা ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে উঠতেছে। আমি বললে এই জন্য প্রায় যে বর্তমান সময়ে আজকে আমাদের ছোট শিশু কিশোর তরুণরা যে পর্যায়ে যে পজিশনে বর্তমানে আছে, মোবাইল ইউটিউব ফেসবুক সহ আকাশ সংস্কৃতির এই উত্তাল তরঙ্গে গা ভাসি এমনভাবে চলছে, ওদের ভবিষ্যতে এরা হবে বুদ্ধি প্রতিবন্ধী, এরা হবে বুদ্ধি প্রতিবন্ধী, এদের কোনো বুদ্ধি থাকবে না, এরা মানসিক ভারসাম্যহীন ভবিষ্যৎ প্রজন্ম হবে। আমার কলিজার টুকরা সোনামানিক যুবকদেরকে অনুরোধ করব এবং আমার ভাইদের বাবাজিদেরকে আম্মাজানদেরকে অনুরোধ করব, সন্তানদেরকে সেইভাবে পালন করুন, সেইভাবে লালন পালন করুন। সন্তানদেরকে ছোটবেলা থেকে লজ্জাশীলতা শেখান, লজ্জাশীলতা শেখান। যার লজ্জা নাই সে কিন্তু সমস্ত পাপ করতে পারে। এই মোবাইল ইউটিউবের মাধ্যমে হাবিজাবি ভিডিওগুলো যত দেখবে তত লজ্জা নষ্ট হবে, লজ্জা উঠে যাবে, হায়া উঠে যাবে, লজ্জা যার থাকবে না সে যে কোনো পাপ করতে পারবে, তার কাছে কিছু মনেই হবে না, কিচ্ছু মনে হবে না। এই জন্য সর্বশেষ উদাত্ত আহ্বান করি যুবকদেরকে, পাশাপাশি অভিভাবকদেরকে, যুব সমাজকে রক্ষার জন্য আপনারা একটু মাথা খাটান, চিন্তা করেন, ব্যবসা বাণিজ্যে সারাদিন ব্যস্ত থাকবেন না, সারাদিন ইনকামের জন্য একেবারে পাগলের মতো ছোটাছুটি করবেন না, পরিবারের সময় দিন, সন্তানদেরকে সময় দিন, বাচ্চাগুলোকে সঠিকভাবে বড় করার চেষ্টা করুন, ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করুন, ইমাম সাহেবের সাথে পরামর্শ করুন এবং সন্তানকে দিনের উপরে বড় করার চেষ্টা করুন। এটাও কিন্তু আপনার একটি দায়িত্ব কর্তব্য, আপনার পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো তোমার জন্য পরীক্ষা। প্রিয় ভাইয়ের আমার, তাহলে সন্তান সন্ততি যদি আপনি সঠিকভাবে মানুষ করতে না পারেন, পরীক্ষায় ফেল মারলেন, আপনার ধন সম্পদ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, আরাম পথে উপার্জন করলেন, আরাম পথে ব্যয় করলেন, তাহলে বোঝা যাবে আপনি সঠিক পথে থাকতে পারেন নাই, ধন সম্পদের এই পরীক্ষা আপনি ফেল করে গেলেন। প্রিয় ভাইয়ের আমার, ধন সম্পদ সন্তান সন্ততি আপনার এই দুনিয়াবি জীবনের বড় বড় দুটি পরীক্ষা, এই ব্যাপারে সচেতন হতে হবে। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো যেন খালিদ বিন ওয়ালিদ, আবু বকর, ওমর, আলী, উসমানের উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ইমান আমল তাকওয়ার সমন্বয় করে এই জাহিলিয়াতপূর্ণ সমস্ত জাহিলিয়াতপূর্ণ পরিবেশ এবং অশ্লীলতা ব্যাহাপনাপূর্ণ পরিবেশকে উপেক্ষা করে ইমান ও তাকওয়ার সমন্বয় করে যেন তারা জীবন গড়তে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে দ্বীনি পরিবার হিসেবে কবুল মঞ্জুর করুন, আমিন।